সঙ্গে প্রিয় বন্ধু আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আপনারা যারা বাইরে দাদা তোমরা একটু পিছন থেকে ছেড়ে দাও না দাদা, উত্তরীয় কথা পেয়েছিস, উত্তরীয় কোথায় রেখেছিস? আমি একটু মঞ্চে আসতে অনুরোধ করছি আইসি সাহেব শ্রী গৌতম মিত্র। মাননীয় মন্ত্রীকে উত্তরীয় পড়াচ্ছি, আইসি সাহেবের হাতে পুষ্পস্তবক তুলে দেওয়া হচ্ছে, ওখানে উত্তরীয় আছে, সকলকে পড়িয়ে দাও, আইসি সাহেবকে দাও। ক্লাবের পক্ষ থেকে আমরা উত্তরীয় দিয়ে সকলকে সম্মানিত করছি। আমি কারণ এরপরে মানুষের একটার পর একটা এইখানে লিস্ট রয়েছে, পরপর দশটা চলবে শুধু কুমড়োতে, বেশিক্ষণ আমরা আটকাবো না, উদ্দেশ্যে দু চার কথা আমাদের জন্য বলে যাওয়ার জন্য। বসনন্দপুর এই ক্লাবে এটা ধারাবাহিক আমার যতগুলো পুজোর উদ্বোধন করি, এই কালী পুজোর দিন আমি স্বাভাবিক গতকালকে আমি প্রায় 27টা পুজো উদ্বোধন করে গেছি হামলায়। তারপর বারাসাতে গিয়ে আমাকে করতে হয়েছে আরও 4টে পুজোর উদ্বোধন বারাসাতে, আজকে আমাকে বড়নগরও করতে হবে, আবার বড় ব্যারাকপুরেও করতে হবে, স্বাভাবিক ব্যস্ততার মধ্যে রয়েছে। আজকে কালী পুজোর দিন আর দুপুরবেলা দুটো তিনটের পরে আর লোকের কাছে পুজোর উদ্বোধন করতে গেলে লোকে ধরে মারবে আমাকে, স্বাভাবিকভাবে আজকে এখানে এসছি। অজিতের পুজো, পঞ্চায়েত সমিতির সভাপতি, তার পুজোয় না এলে কিন্তু আমার ঘাট থাকবে না, মাথা থেকে ঘাট চলে যাবে এখানে। আর অজিতকে আমি একটা ভালো বার্তা দিলাম যে মসলন্দপুরে ঢাকি, এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি, জেলা শাসক সাথে বসে কথা হয়েছে, মসলন্দপুরে যে আমাদের চিরাচরিত প্রথায় ঢাকি, এটা বাংলা ছাড়িয়ে ভারত ছাড়িয়ে কিন্তু এবার আপনারা শুনলে খুশি হবেন, ভারতবর্ষের বাইরে মসলন্দপুরে ঢাকির 17 জন কিন্তু এবার বিদেশ পাড়ি দিয়েছে, ইংল্যান্ডে গেছে, স্কটল্যান্ডে গেছে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকায় হাউস্টনে গেছে, হিউস্টনে গেছে, এই সমস্ত জায়গায় এই মসলন্দপুরে ঢাকি গেছে। তার ট্রেনিং সেন্টারটা পশ্চিমবঙ্গের ট্রেনিং সেন্টারটা পঞ্চায়েত সমিতি অফিস এবারে বিডিও অফিসে ওখানে ট্রেনিং সেন্টারটা আমরা তৈরি করব, ঠিক করেছি, জেলা পরিষদ আমাদের ঘরটা করে দেবে, বাকি যে ইনস্ট্রুমেন্ট লাগবে সেটা আমি বলেছি আমার বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের টাকা থেকে আমি করে দেবো ওটা। এবার মসলন্দপুরের এই কালচারটা স্প্রেড করতে হবে, যেখানে যে জিনিস ভালো আছে সেটাকে তুলে নিয়ে সেখানে তৈরি করতে হবে। এবং যদি আমি যদি অজিতকেও বলবো যে এখানে মসলন্দপুর 1, মসলন্দপুর 2, দুটো জায়গা তো ছোট্ট করে দুটো ঘর করে প্রধান দুই প্রধানই তো আছে, এই আমাদের কার্তিক প্রধান কোথায়, তুই একটা আছে, তোর একের প্রধান কই প্রধান আছিস, দুজনে মিলে এখানেও এই দুটো প্রধান এই কালচারটাকে এখানে বজায় রাখতে হবে। তোমরা ওখানে যখন যেখানে আমরা হেডকোয়ার্টারে যেটা করবো সেটা এখানে দুটো ছোটো জায়গায় ওই পঞ্চায়েত সমিতির গ্রাম পঞ্চায়েত অফিসে করা যাবে, করা যাবে, একটা থেকে আমি 10 লক্ষ পাইয়ে দেবো যে গাইঘাটের এমএলএর কাছ থেকে, আর আমি 10 লক্ষ টাকা আর এক্সট্রা দেবো, এখানেও এখন দুটো তৈরি হবে, মানে মানুষের জীবন জীবিকাটাকে একটা আলাদা বাড়াতে হবে, এখন একা ইনকাম করলে হবে না, একার পরিবার চলবে না, ওই লোকটা ঢাক বাজিয়ে এসে বাড়িতে টাকা দেবে
তারপর দু টাকা চালে দু টাকা চাল পাবে, হবে না। স্ত্রীকেও ইনকাম করতে হবে, সে মেয়েদেরও ট্রেনিং হবে, ছেলেদেরও ট্রেনিং হবে, এটা মাথায় রাখতে হবে। সমাজ ব্যবস্থায় প্রত্যেকটা পরিবার পরিজনকে তুলে নিয়ে আসতে হবে, সমাজ ব্যবস্থায় আমাদের ঠিক করতে হবে এটা। এটা মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টা, যেখানে যা পাও সেখানে সেটা করে মানুষের ইনকামের রাস্তা তৈরি করে দিতে হবে। আইসি আছে, মহাবরার আইসি গভর্নর ওসিও রয়েছে, সবাইকে আমি আমার ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আমার পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, আমার এলাকার পুজো কমিটি যারা রয়েছেন, এলাকাবাসী যারা রয়েছেন, তাদেরও অন্তঃস্থিত অভিনন্দন। শাহরুখ এত সুন্দর কাটিয়েছি আমরা, একটা পিন পরেনি, পিন যদি কেউ বলে একটা পিন পড়েছে যে গণ্ডগোল হয়েছে, হয়নি। দীপাবলিটা আমাদের সেইভাবে কাটাতে হবে। আর দুর্গা পূজা মানে উত্তর চব্বিশ পরগনা, এই কালী পূজা মানে উত্তর চব্বিশ পরগনা, সুতরাং এই কালী পূজার এই উত্তর চব্বিশ পরগনা খুব নির্বিঘ্ন হতে পারে। বারাসাতে কালকে আমি ছিলাম, আগামীকালকেও আমি বলেছি বারাসাতে সারাদিন আমি থাকবো, পরশু দিনও বারাসাতে থাকবো, সারাদিন থাকবো, একটা গণ্ডগোল থাকা হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রত্যেকে দীর্ঘ জীবন কামনা করি। সবাই অজিতের সাথে থাকুন, অজিত অনেক কাজ করে, অনেক কাজের মধ্যে থাকে, অত্যন্ত গুণবান ছিল আমাদের সমস্ত কাজের মধ্যে, ইনোভেটিভ। পঞ্চায়েত সমিতিকে আলাদাভাবে ক্যারেক্টার চেঞ্জই করে দিয়েছে, পঞ্চায়েত যে পঞ্চায়েত সমিতি ছিল চেঞ্জ হয়ে গেছে। তাকেও আমি ধন্যবাদ জানাই, ভালো থাকুন, আপনারা সবাই সুস্থ থাকুন, প্রত্যেকের দিকে ভালো থাকুন, নমস্কার।